এটা হচ্ছে ড্রেজিং এর যে চ্যানেল সে ড্রেজিং এর চ্যানেলটি এবং দেখেছেন এইভাবে বয়া ফেলে বা এর ভিতর দিয়ে আসলে পাইপ যায় পাইপকে ভাসিয়ে রাখার জন্য এই বয়াগুলি কাজ করে এটা রিগিং লাইন অর্থাৎ এখানে ড্রেজিং এর এখানে রিগিং হচ্ছে পদ্মা নদীর ড্রেজিং হচ্ছে এবং এই যে দূরে দেখতে পাচ্ছেন এই বালিটি এইখানে যে পড়ছে অর্থাৎ এই যে এই লাইনটি দেখেন এই ড্রেজিং এর এই লাইনটি এখান থেকে রিগ হচ্ছে দুইটা পাইপের সাথে যে দুটো পাইপ দিচ্ছেন এখান থেকে রিগিং করে এই বয়ার মাধ্যমে মোটা মোটা পাইপ ভাসিয়ে রেখেছে এবং এই লাইনটি এইভাবে যাচ্ছে এবং যে ওইখান দিয়ে কার্ভ হয়ে ওখানে আরেকটা ড্রেজার দেখতে পাচ্ছেন যে ওই যে এক্সকাভেটর নিয়ে ড্রেজারটি যাচ্ছে এবং এখান থেকে যে পাইপটি ঘুরে দেখেন ওপরে উঠে চলে গিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে ওপরে এবং যেখানে বালি পড়ছে অর্থাৎ বালি পড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেখানে বালি পড়ছে এই বালির এখানেও আপনি ড্রেজিং এর লাইনটি অর্থাৎ এই লাইনটি এই লাইনটি এভাবে চলে গিয়েছে এইভাবে কিলোমিটারের উপরে কিলোমিটার ড্রেজিং লাইনগুলি এটা সেট আপ করে কিভাবে নদীর ড্রেজিং করে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন এইভাবে সারা বছর নদীগুলোকে ড্রেজিং এর আন্ডারে রাখা হয় কারণ প্রতিনিয়ত পলি পড়ে এবং পলি পড়তে পড়তে আসলে এগুলো ড্রেজিং না করা থাকলে এগুলি একসময় নাব্যতা হারায় যার কারণে এই চ্যানেলগুলোতে এখন যে লঞ্চটি যেতে দেখলেন এম এল দৌলত এই লঞ্চটিও যে এইখানে এই যে আমরা ফেরিতে করে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই ফেরিটি এদিক দিয়ে চলছে এবং একদম কিনার ঘেঁষে ধার ঘেঁষে চলছে অর্থাৎ এটি হতো না যদি এই ড্রেজিংগুলো নিয়মিত বিরতিতে না করা হতো তো দেখা যাচ্ছে যে এখন বোঝা যাচ্ছে এই যে এবং ড্রেজিংয়ের যে বয়া সহ যে পাইপগুলি পাইপের চারপাশে যে আবরণটি দেখছেন গোল এটি হচ্ছে প্লাস্টিকের এবং এই যে চর পড়ে আসলে এগুলো সবই চর পড়ে অলমোস্ট নদীর চ্যানেল বন্ধ হয়ে গেছে যে চ্যানেল দিয়ে নৌকা চলাচল বা জাহাজ চলাচল করতে পারতো সেগুলি বন্ধ হয়ে গেছে নৌকা ফেরি জাহাজ তো যে নৌযানগুলি চলাচল করতে পারতো সেগুলি বন্ধ হয়ে গেছে এই বিশাল চর এই কারণে প্রতিনিয়ত এই জিনিসগুলোকে ড্রেজিং করে এর নাব্যতা ঠিক রাখতে হয় কিছুটা ডেপথ ঠিক রাখতে হয় নদীর যাতে অন্তত কোনো এক অংশ দিয়ে হইলেও ফেরি বা নৌযান বা জাহাজ নৌকা লঞ্চ স্টিমার এগুলি চলাচল করতে পারে স্পিডবোট চলাচল করতে পারে স্পিডবোটের জন্য বেশি রিঙে লাগে না কিন্তু এইরকম ভারী ফেরির জন্য যদি এইরকম ভারী ফেরির জন্য বা বড় বড় শিপের জন্য আপনার এই নাব্যতা যথেষ্ট না আরেকটি নৌকা চলে গেল ভটভটি আমরা বলি ভটভটি নৌকা চলে গেল এবং দেখছেন যে এখন রিগিং লাইনগুলো পড়ে রয়েছে আচ্ছা ড্রেজিং এর রিগিং লাইন পড়ে রয়েছে এবং আমরা আরেকটি সামনে এই ঘাটটা কি ঘাট সামনে এইদিক কোন দিকে গেল এইদিকে এই দিকটা গেল কোন দিকে এই যে বাম দিকে হ্যাঁ কি ফেরি ঘাট কি ঘাট হ্যাঁ কি ঘাট আমরা কি চলে আসছি তাই আমরা কি চলে আসছি অলরেডি আচ্ছা সো এটা আমরা এটা কি আমার শর্ট টাইমে কতক্ষণ হলো দুই ঘন্টা হয়ে গেছে না এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট কিন্তু আরিচা ঘাট বলে তো একটু আমরা আরিচা ঘাটের কাছাকাছি চলে আসছি সো এটা আরিচা আর পাটুরিয়া হচ্ছে ওই পাশে বারজাদলতি ওই সাইডে তো আমরা আরিচা ঘাটে আমরা নগর বাড়ি থেকে বা কাজিরহাট বেড়া থানার কাজিরহাট থেকে রওনা হয়ে পুরা মেঘনা পদ্মা নদী দিয়ে আমরা আরিচাতে চলে আসছি আর ওই দিককার চ্যানেলটা হচ্ছে ইয়ে তাই না মানিকগঞ্জের চ্যানেল হ্যাঁ মানে দ্যাট মিনস ওটা হচ্ছে যে দৌলতদিয়া ঘাট রাজবাড়ি পিছনে রাজবাড়ি তাই তো আর এই এইটা তাহলে কোন দিকে গেল এই বরিশালের দিকে তো আমরা ঘাটের কাছাকাছি চলে আসছি
সো আমরা যা আরিচা ফেরিঘাটে চলে আসছি দেখতে পাচ্ছেন এই পাশটা তো পুরো রেগিং ড্রেজিং চলছে। আমরা আরিচা ফেরিঘাটে চলে আসছি, অনেকগুলি লঞ্চ ফেরি দাঁড়িয়ে আছে। আমরা আরেকটু ওদিক থেকে দেখাই।